আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? যদি থাকতে চান অনলাইনে সিকিউর, তাহলে এলএমজি ফ্রেন্ডস গিজুটসুর আজকের এই ভিডিও হাজির মেরে হুজুর। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন কিছু জিনিস শেয়ার করতে চলছি যেগুলো কিনা আপনাকে অনলাইনে সেফ ভাবে চলাফেরা করতে সহযোগিতা করবে। পুরো ভিডিওটা না টেনে দেখুন, আর না হলে কোনো এক সময় দেখা যাবে আপনার পার্সোনাল ডেটাকে কোরবানি দিতে হয়ে গেছে। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি L.M.J ইব্রাহিম, আর আপনারা দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথম, যদি কিনা আপনি একজন পিসি ইউজার হয়ে থাকেন, তাহলে প্লিজ ভাই, আপনার এত দামি পিসির মধ্যে অন্তত সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অ্যান্টিভাইরাসের ক্র্যাক ভার্সনটা ইউজ করিলেন না। অ্যান্টিভাইরাসটা সাধারণত আমরা কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য ইউজ করি, বাট সেটা যদি ক্র্যাক ভার্সনটা আপনি ইউজ করেন, তাহলে মোটামুটি হ্যাকার মশাই আপনার কম্পিউটারের ডেটাগুলো একদম চেটে পুটে নিয়ে নিবে। সো ভাই, আপনার যে কম্পিউটারটা সেটা যে প্রাইস সেটাও যেমন অনেক বেশি, ঠিক তেমন আপনার কম্পিউটারের যে ডেটাগুলো থাকে আপনার সেটার মূল্য কিন্তু অনেক বেশি। সো কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার এত মূল্যবান জিনিসগুলা প্লিজ প্লিজ হারায়েন না। এই কারণে রিকোয়েস্ট থাকবে, যদি কিনা আপনার পিসি থেকে থাকে, তাহলে ইউজ দ্য রিয়েল ভার্সন অফ অ্যান্টিভাইরাস। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই অফিসিয়াল অ্যান্টিভাইরাস গুলোর মধ্যে নির্দিষ্ট সময় পর পর একটা আপডেট আসে, সেই আপডেটটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ সেখানে সিকিউরিটি আপডেট নিয়ে অনেকগুলো জিনিস দেওয়া থাকে যেগুলো কিনা আপনার কম্পিউটারকে সেফ রাখতে অনেকটা হেল্প করবে। যেহেতু বর্তমান সময় অনলাইনের একটা যুগ, সো আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অনলাইন প্ল্যাটফর্মে। তাই আমি আপনাকে সাজেস্ট করব, যে কোনো কিছু ইউজ করার সময় একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করেন। পাসওয়ার্ড নিয়ে অলরেডি আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, প্লিজ সেটা দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। সেটা দেখলে পাসওয়ার্ড কিভাবে হ্যাক হয় সেটা তো জানতে পারবেন, পাশাপাশি জানতে পারবেন কিভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে আরো বেশি স্ট্রং করতে পারি। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চলছি সেটা হচ্ছে, নিজের কোনো ধরনের কোনো পার্সোনাল ডেটা পাবলিকলি কোথাও শেয়ার করবেন না। সেটা হতে পারে আপনার কোনো ফিলিং, সেটা হতে পারে আপনার প্রথম বেতন পাওয়া, সেটা হতে পারে আপনার বার্থডে, যে কোনো কিছু পার্সোনাল কোনো কিছু একদম পাবলিকলি কোথাও শেয়ার করবেন না। যদি বার্থডে ডেটটা পাবলিকলি শেয়ার করেন, তাহলে যদি এই অবস্থা হয়, তাহলে একবার ভেবে দেখুন। অন্যান্য পার্সোনাল ডেটা যদি আপনি পাবলিকলি শেয়ার করেন, তাহলে সেটা যদি আরো খারাপ মানুষের হাতে যায়, তারা কিভাবে ইউজ করতে পারবে? সো ডোন্ট শেয়ার ইওর পার্সোনাল ডেটা পাবলিকলি। এরপরে বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে সাসপিসিয়াস ক্লিকবেট। মানে দেখা যাবে যে আমরা কোনো একটা ব্রাউজারে গিয়ে কোনো কিছু দেখছি, বা কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু রান করতেছি, এমন সময় হুট করে আমাদের চোখের সামনে আনকমন একটা অ্যাড চলে আসে, লাইক আপনার মোবাইলে ভাইরাসের পরিপূর্ণ রয়েছে, ভাইরাস গুলাকে ডিলিট করুন আমাদের এই অ্যাপ ডাউনলোড করে, কিংবা আপনার মোবাইলে স্টোরেজ ফাঁকা করুন, কিংবা আপনার মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে গেছে সেটাকে ঠান্ডা করুন, কিংবা এটা ছোট রয়েছে এটাকে বড় করার উপায়, অ্যান্ড ব্লা 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 ব্লা। এই ধরনের অনেক অনেক ক্লিক বেট অ্যাড আমাদের সামনে আসে। অনেকে কি করে, এই অ্যাট্রাকটিভ জিনিসগুলো দেখে সত্যি সত্যি ভেবে এই লিংকে ক্লিক করে, অ্যান্ড করে যা হয় আর কি, আপনার মোবাইলে যে সকল ডাটা থাকে সেগুলো চুরির সম্ভাবনা বেশি হয়ে যায়, মানে সেগুলোর অ্যাক্সেস আসলে যে এই লিংকটা অ্যাড হিসেবে রান করাইছিল তার কাছে চলে যায়। সো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ধরনের অ্যাড যদি দেখে থাকেন যেগুলো আপনার মানে সন্দেহ জোগায় আসলে, সেই জিনিসগুলোতে ক্লিক করবে না। এখন আমি যে জিনিসটা বলতে চলছি সেই জিনিসটা আমি প্রায় সময় এই ধরনের টিপস এন্ড ট্রিক্স ভিডিও দেওয়ার সময় বলি। হ্যাঁ, আমি কথা বলছি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখার কথা, কারণ বর্তমান সময়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতি এতটাই বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটা অ্যাকাউন্ট যদি আমাদের হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের অনেক পার্সোনাল ডেটা চুরি হয়ে যায়, যার কারণে আমি বলবো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যত জায়গায় অ্যাট লাস্ট অন করার সুযোগ রয়েছে সব জায়গায় অন করুন, যাতে করে অন্তত আপনার অ্যাকাউন্টটা একটু হলেও সিকিউর থাকে। প্লিজ প্লিজ আলসিয়ার মতো অন্তত সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করবেন না। হ্যাঁ, এটা হয়তো বা আপনার কিছু সময় বাঁচাবে, কিংবা যে কোনো অ্যাকাউন্টে ঢোকার সময় আপনার কাজটা সহজ হবে, বাট একটা জিনিস চিন্তা করুন, আপনার জন্য যে কাজটা সহজ, হ্যাকারের জন্য কিন্তু সেই কাজটা আরো বেশি সহজ হয়ে যায়। সো এই কারণে আপনাকে রিকোয়েস্ট করবো, অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা অ্যাকাউন্টে ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করুন, যাতে করে আপনার কোনো একটা জিনিস হ্যাক হলো সবগুলো অ্যাকাউন্টে যাতে একই পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন না করে ফেলতে পারে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, আপনার কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড
পাসওয়ার্ড কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সেভ করে রাখবেন না বা কোনো ব্রাউজারে কোনো খানেই সেভ করে রাখবেন না। হ্যাঁ আমি মানছি এই জিনিসটা আপনার কিছু সময় বাঁচাবে, বাট স্টিল এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে ক্ষতিকর। আমি মানে যে এটার মাধ্যমে আপনার কিছু সময় বাঁচবে, বাট একটা জিনিস চিন্তা করুন, আপনি এই যে জিনিসটা কোনো ব্রাউজারে সেভ করে রাখলেন, এই যে পাসওয়ার্ডটা কোনোখানে সেভ করে রাখলেন, এই জিনিসটা কিন্তু হ্যাকারের পাওয়া খুব সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করুন আপনার কত মূল্যবান ডেটা আপনার মোবাইলে বা আপনার পিসিতে রয়েছে, এন্ড সেটা যদি হ্যাকার হাতে চলে যায় সেটাকে কত বাজেভাবে ইউজ করতে পারে। সো মাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি আমার মতো যতই বেশি আলসিয়া হন না কেন, অন্তত কিছু সময় বাঁচানোর জন্য কোথাও পাসওয়ার্ডটাকে সেভ করে রাখবেন না। এবং অবশেষে যারা কিনা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য দুইটা বোনাস টিপস। প্রথমটা হচ্ছে, প্লিজ অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু পোস্ট করার পূর্বে কয়েকবার ভেবে নিন, কারণ একবার আপনি যে জিনিসটা পোস্ট করবেন সেই জিনিসটার প্রুফ কিন্তু আসলে যে কেউ একজন স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিতে পারে। সো আপনি যে জিনিসটা পোস্ট করে দিয়েছেন সেই জিনিসটা যদি পরবর্তীতে ডিলেটও করে দেন, ওই যেটা পোস্ট করছেন সেটার প্রুফ কিন্তু আরেকজনের কাছে আসলে থেকে যায়, অ্যান্ড সেই প্রুফ দিয়ে সে হয়তো বা ভবিষ্যতে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারে। সো মাস্ট বি এখন থেকে কোন জিনিস পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার ভাববেন যে এই পোস্টটা করার পর কেউ কি এমন রয়েছে যে কিনা আপনাকে এটা দিয়ে ব্ল্যাকমেইল জাতীয় কোনো কিছু করতে পারে কিনা বা আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা। এবং আরেকটা জিনিস মাস্ট বি খেয়াল করবেন, কিছু টাকা বাঁচানোর জন্য কোন ধরনের ক্র্যাক ভার্সনে কোনো ব্রাউজার ক্র্যাক ভার্সনে কোনো অ্যাপ আসলে ইউজ করবেন না, কারণ কিছু টাকা হয়তো বা এই ক্র্যাক ভার্সনটা আপনার বাঁচিয়ে দিবে, বাট লং টাইমে গিয়ে আপনার যে সকল ডাটা রয়েছে সেগুলা হারানোর ভয় থাকে। সো ইয়া, এই ছিল আজকের এই ভিডিওর বেশ কিছু টিপস যেগুলো আপনাকে অনলাইনে সেফলি চলাফেরা করতে সহযোগিতা করবে। হ্যাঁ আমি জানি এর মধ্যে থেকে অনেকগুলো হয়তো বা আপনি জেনে থাকবেন, বাট জানলে তো আসলে হবে না, এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। তো আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, যদি এই টিপসে যে কোনো একটাও আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন যাতে করে সেও অনলাইনে অন্তত সেফ ভাবে চলাফেরা করতে পারে। সো ইয়া, আজকে ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।